القرآن وعلمه যিনি নিজেই কোরআন শিখে এবং অন্যকে কোরআন শেখায় তার চেয়ে উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে না এই মাদ্রাসার উপদেশটা হলাম আমি আপনারা ইতিপূর্বে জেনেছেন আমার ভাই জাহিদ আজকে ওপেন করে দিয়েছে জামিয়াতুল মদিনা এখানে কিন্তু আমার অনেক স্টুডেন্ট আছে আরো আসবে বন্ধু এটাকে ডেভেলপ করার জন্য যা কিছু করতে হয় সব কিছু করব আমি আপনাদেরকে বলে দিতে চাই বলে হুজুর সম্পৃক্ত হলেন কেন সম্পৃক্ত হওয়ার একটা মাত্র কারণ একদিন মরে যাব এই বন্ধু এই জায়গাটা মরবে না যুগে যুগে এটা দায়েম কায়েম থাকবে এখান থেকে সাদকায়ে জারি হিসাবে কবরে সওয়াব যাবে আর জোরে বলেন না ঠিক কিনা আর জোরে আমি বলে যাব আমার মা বাবারা যারা এখানে শিক্ষক যারা অভিভাবক যারা রয়েছেন বাচ্চাদের তাদেরকে বলবো আপনার সন্তানকে যদি সুন্দর করে কোরআন তেলাওয়াত শেখাতে পারেন কি করতে পারেন সুন্দর করে কোরআন তেলাওয়াত শেখাতে পারেন ছয়শুদ্ধভাবে আপনার সন্তানরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে কোরআনে হাফেজ হয়ে কোরআন তেলাওয়াত করবে আপনার সন্তান একদিন কোরআনের শিক্ষক হবে কোরআনের পাখি হবে ও বন্ধু ওই মা বাবাগুলোকে কিয়ামতের দিন নূরের টুপি পরাই আসরের ময়দানে আমার আল্লাহ উঠাবে যেটা সূর্যের চাইতে আরো গ্লেজি হবে আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত তিনি বলে দিয়েছেন ও বন্ধু যেই ব্যক্তিরা যথাযথভাবে সর্বোচ্চ মর্যাদা দিয়ে সম্মান দিয়ে যথাযথভাবে সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করবে কোরআনকে সিনায় সংরক্ষণ করবে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ সম্মানে ফেরেশতাদের সঙ্গে তাদেরকে রাখবে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আরেকটা নিয়ামতে পরিপূর্ণ আরেকটা হাদিস শরীফ বন্ধু আমার দিকে তাকান যে ব্যক্তি সুন্দর করে কোরআনকে তেলাওয়াত করবে সিনার মধ্যে সংরক্ষণ করে রাখবে কোরআনটাকে বন্ধু ডেভেলপ করবে হালালকে হারা হালাল হিসাবে জানবে হারামকে হারাম হিসাবে জানবে এমন করে করে অন্তরে লালন করতে 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 বন্ধু শেষ পর্যন্ত পৌঁছাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী জানিয়ে দিয়েছেন আমার দিকে তাকান বড় নিয়ামতের খবর অনেকেই কিন্তু হাফেজদেরকে ছোট করে দেখে কি করে দেখে ছোট করে দেখে ছোট করে দেখার বন্ধু কোনো স্কোপ নাই আমার নবী বলেছেন যেই কোরআনটাকে এত সংরক্ষণ করলো তেলাওয়াত করলো মর্যাদা দিল হারামকে হারাম হিসাবে চিনলো হালালকে হারাম হিসাবে বন্ধু চিহ্নিত করলো আমার নবী জানিয়ে দিয়েছেন তার পরিবারের 10 জন অলরেডি জাহান্নামী হিসাবে ঘোষিত হয়ে গেছে কয়জন 10 জন অলরেডি জাহান্নামী হিসাবে বন্ধু ঘোষিত হয়ে গেছে আমার নবী জানিয়ে দিয়েছেন ওই 10 জনকে তারা অলরেডি জাহান্নামী হয়ে গেছে ওই পরিপূর্ণ কোরআনে হাফেজ নবীর প্রেমিক আহলে সুন্নাত ওয়াল জামাতের নবীর প্রেমিক ওই কোরআনে হাফেজ কি করতে পারবে ওই 10 জন পাপীর সুপারিশ আমার আল্লাহ যারা পরিপূর্ণ জাহান্নামী হয়ে গেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিবে তাহলে কোরআন শিক্ষার দাম আছে না নাই এলেমের দাম আছে না নাই আমলের দাম আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে জানিয়ে দিয়েছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা পৃথিবীর বুকে আমার যে বান্দা আছে আমার দিকে তাকান পৃথিবীর বুকে যে আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দা সৃষ্টি করেছে মানুষ সৃষ্টি করেছে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি যদি কেউ যথাযথ ভয় করে থাকে এই ভয় করে একমাত্র হক্কানি আলেমরা জোরে কন্না সুবহানাল্লাহ বন্ধুরে আমার যারা আপনার সন্তানকে কোরআন তেলাওয়াত শেখাচ্ছেন আমার দিকে তাকান এই মাহফিলটা কি প্রতিদিন হবে না রমজান কি প্রতিদিন হবে না দুই দিন পরে তো চিরদিনের জন্য রহমত বিদায় নেবে হয়তো কারো জীবনের শেষ রহমত তো হতে পারে এই বছর একটু সুযোগ পাইছেন আমল করে যান না কি করে যান আমার নবী জানিয়ে দিয়েছে আমার দিকে তাকান দুই শ্রেণীর পিপাসা কোনোদিন মিটে না কয় শ্রেণীর কথা বলেন কয় শ্রেণীর দুই শ্রেণীর পিপাসা কোনোদিন মিটবে না একটা পিপাসা হলো পৃথিবী লোভী মানুষ যারা শুধু টাকার নেশায় ঘোরে তার যত পাবে তার আরো লাগবে এটা আমার কথা না রে ভাই হাদিস শরীফ কি দুই পিপাসা কোনোদিন মিটে না কয় পিপাসা একটা পিপাসা হলো বন্ধু একটা পিপাসা হলো পৃথিবী লোভী মানুষ যারা টাকা যত আসে যত পাই আরো চাই যত পাই আরো চাই যত খাই আরো চাই ঠিক কিনা এই ধরনের মানুষের পিপাসা মৃত্যু পর্যন্ত মিটবে না তবে সবচেয়ে বড় মজার খবর হলো আমার নবী বন্ধু জানিয়ে দিয়েছে কোরআন হাদিসের এলেমের প্রেমিক যারা বন্ধু কোরআন হাদিস প্রেমিক মানে আল্লাহ নবীর প্রেমিক তাদের পিপাসা কোনোদিনও মিটবে না যত বেশি শিখবে তারা বলবে আরো চাই যত শিখবে তারা বলবে আরো চাই তাদের শিক্ষার স্বাদ মিটবে জান্নাতে গিয়ে
এই জন্য বলছি আমার নবী বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি কিসারিন হুববি নবিকুম হুববি আহলে বাইতিহি ওয়া আলা কিরাআতিল কোরআন আমার নবী বলেছেন বাবা বাকে দায়িত্ব দিয়েছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি বিষয় তিনটি একটা হলো হুববি নবিকুম টিচ দা লাভ অফ দা প্রফেট নবীর ভালোবাসা শেখাও ওয়া হুববি আহলে বাইতিহি টিচ ফ্যামিলি লাভ নবীর পরিবারের ভালোবাসা শেখাও তিন নম্বরে নবী বলেছেন ওয়া আলা কিরাআতিল কোরআন লার্ন টু রিসাইট দা হোলি কোরআন তুমি তো নবীর প্রেম শিখাও নবীর পরিবারের প্রেম শিখাও এবং কোরআন তেলাওয়াত শিখাও এটা তোমাদের প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব এই জন্য আমি বলি এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর আমরা সন্তান হিসেবে উচিত উই শুড বি আওয়ার প্যারেন্টস আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা কারণ প্যারাডাইস অফ দা চাইল্ড আন্ডার দা ফিট অফ দা মাদার মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আরো জোরে তাহলে আপনি কোরআন তেলাওয়াত শিখাবেন এটা আপনার লাভ না লস আপনার সন্তান কাল কিয়ামতের দিন আপনার পরিবারের দর্জন অলরেডি জাহান্নামী হয়ে গেছে কি হয়ে গেছে অলরেডি জাহান্নামী ভয়ঙ্কর খবর পেয়ে গেছে তারা জাহান্নামী কিন্তু পরিপূর্ণ কোরআনে হাফেজ কিয়ামতের দিনে দর্জনের পক্ষে যখন সুপারিশ করবে আমার আল্লাহ তাদেরকে জান্নাতের জাহান্নামের রাস্তা ব্লক করে জান্নাতের রাস্তা ওপেন করে দিবে আল্লাহ বলবি ও গো টু প্যারাডাইস জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ জান্নাত চায় না এমন কোনো মানুষ নাই বন্ধু রমজানের সব কন্ডিশন মানবেন আলেমদের থেকে টিচিং নেবেন কথা শুনে মেনে চলবেন আপনার জন্য জাহান্নামের আগুন বন্ধ হারাম হয়ে যাবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী বলেছেন পৃথিবীর সম্পদ আল্লাহ যা কি ইচ্ছা তাকে দেন কারণ এই সম্পদের পাগল সবাই ঠিক কিনা বলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যার নসিবটা মঙ্গল করেছেন খুশ নসিব যার নসিব যার জন্য নেয়ামত বরাদ্দ করেছেন তাকেই আল্লাহ রাব্বুল আলামিন দিনের জ্ঞান দান করেন বন্ধু দিনের শিক্ষা অর্জন করতে আল্লাহর রহমত লাগে ডাক্তার বলেন এমপি বলেন মন্ত্রী বলেন ইঞ্জিনিয়ার বলেন বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা পৃথিবীর টাকা পয়সা ঘুষ ঘাস দিয়ে বানানো যায় আলেম বানানোর ক্ষেত্রে কোনো ঘুষ চলে না ঠিক কিনা বলে আমি আপনাদেরকে বলি আমার দিকে তাকান কথা বলবেন না কারণ আজান হয়ে যাবে বন্ধু আমি আপনাদেরকে একটা চমৎকার হাদিস শরীফ শোনাবো আজকে আমি আমার মোবাইলে বন্ধু সবগুলো তথ্য আছে চাইলে দেখাতে পারবো আমি রেফারেন্স দিতে চাই না হাদিস শরীফটা শুধু বলতে চাই আমার নবী বলেছেন রাতের কিছু অংশ অথবা এক ঘন্টা সময় কি রাতের কিছু অংশ অথবা এক ঘন্টা সময় যদি দিনের শিক্ষা অর্জন করার জন্য কিসের জন্য দিনের শিক্ষা অর্জন করার জন্য সময়টাকে বরাদ্দ করে দেয় আমার নবী জানিয়ে দিয়েছেন আরেকটা ব্যক্তি সারা রাত ঘুমালো ওই ঘুমন্ত ব্যক্তির চাইতে উত্তম হলো যেই ব্যক্তি একটু সময়ে দিনের শিক্ষা অর্জন করলো জোরে জোরে বলেন না আর একটি দিন অথবা একটি রাত যদি বন্ধু কেউ ইবাদত এলেম শিক্ষার জন্য কাজে লাগাতে পারে আমার নবী বলেছেন তিন মাস রোজা রাখার চাইতেও বেশি সব তার আমল নামায় দেওয়া হবে তাহলে দিনের শিক্ষার দরকার আছে না নাই আমি আমার ভাই বাবারা আমি আমার মা বোন বারো পাড়ার আমার ভাই বাবা মা বোনদেরকে বলবো হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রেখে তাদের কাছ থেকে কিছু কিতাব নিয়ে নিয়ে আপনারা কিছু এলেম শিখবেন কারণ তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম সকল মুমিন মুসলমানদের জন্য দিনের শিক্ষা অর্জন করা ফরজ শিক্ষার দরকার আছে না নাই আর জোরে বলেন না বলে হুজুর লাভটা কি বলবো একটু আমাদের দেশে কি আমার দিকে তাকান এই আমার কিন্তু আলোচনা শেষের দিকে আপনারা একটু ধৈর্য ধরেন অত্যন্ত চমৎকার আমি জানি আপনাদের অন্তরে প্রেমের কোনো ঘাটতি নাই এটা আমি অন্তর থেকে জানি কারণ আপনাদেরকে কাছে থেকে আমি দেখেছি কাছে থেকে চিনেছি কাছে থেকে জেনেছি আমার জানা আর বোঝার মধ্যে ভুল তো হতে পারে না আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু এটা কত বড় নেয়ামত কি বিশাল বড় নেয়ামত নেয়ামতটা কেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত বন্ধু আমার নবী বলেছেন পৃথিবীতে তোমরা দুই শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো কয় শ্রেণীর দুই শ্রেণীর মানুষ এই দুইটার ধারে কাছেও আমরা নাই বলে হুজুর দুইটাকে একটা হলো তোমার সমাজে হালাল উপার্জন দিয়ে ধনী হয়েছে কি দিয়ে তোমরা সবার চোখে তোমরা সবাই দেখেছো তোমরা সবাই জেনেছো তোমাদের চোখের সামনে আছে তার উপার্জনটা হালাল কি
তার উপার্জনটা হালাল হালাল উপার্জন দিয়ে যেমন আজকের এই মাদ্রাসা অনেকেই বন্ধু জাহিদকে হাদিয়ে দিয়েছেন মাহফিলে অংশ গ্রহণ করেছেন সাপোর্ট দিয়েছেন আমার নবী বলেছেন তোমার সমাজের যারা হালাল উপার্জন দিয়ে যারা টাকাওয়ালা হয়েছে তারা শুধু ভালো ভালো কাজে দান করতেছে একটা মেয়ের বিয়ে হয় না বিয়ের জন্য দিচ্ছে গড় দিচ্ছে এরকম করে করে দান করছে আমার নবী বলেছেন ওই ব্যক্তিটার সাথে তুমি কম্পিটিশন করো সে দানবীর হয়েছে আমিও দানবীর হতে চাই নবীর শিক্ষা হলো এটা আর দুই নাম্বার হলো সমাজের মধ্যে কিন্তু সবাই সুশিক্ষিত হয় না তার সুশিক্ষিত এবং মূর্খ নিয়ে সমাজ ভালো এবং মন্দ নিয়ে বন্ধু কি ইমানদার এবং মুনাফিক নিয়ে সমাজ ঠিক কিনা বলে সমাজে সব ধরনের মানুষ বন্ধু থাকে আমার নবী বলেছেন তোমার সমাজের মধ্যে যিনি সুশিক্ষায় শিক্ষিত কে তার শিক্ষার আলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে আর সেই আলোর চোয়ায় মানুষ অন্ধকারকে চিরতরে ডিলেট করে দিয়ে আলোর দিকে ধীরে ধীরে সে হেঁটে হেঁটে আসছে ওই সমস্ত মানুষের সাথে তুমি কম্পিটিশন করো বলো হুজুর এটা তো বুঝলাম না কম্পিটিশন মানে কি তার মানে উনি শিক্ষিত হয়েছে আমিও হব উনি শিক্ষার আলো মানুষকে ছড়িয়ে দিচ্ছে আমিও ছড়িয়ে দেব উনি অনেক ধনী হয়েছে ভালো কাজে দান করছে আমিও দান করব এই রকম চিন্তা করো আর আমরা করি একজন বাড়ি বানাইছে একতলা আমারটা দোতলা আমার ছেলে গেছে লন্ডন আর একটা যাবে আমেরিকা এরকম না এই কম্পিটিশন কোরআন হাদিসে নাই যেই দুইটা দিয়েছে সেই দুইটার দিকে বন্ধ নজর দিতে হবে আমি মূল যে মগজগুলো বলছি বন্ধুরে আমার বলবো শাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত আমার দিকে নজর দেন আমার নবী হযরতি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বললেন আলী রে তোমার দ্বারা একজন মানুষের হেদায়েতের ব্যবস্থা হওয়া একটা লাল ওটের মালিক হওয়ার চাইতেও দামি উত্তম এখানে কিন্তু রহস্য আছে হাদিস শরীফটার জটলা কিন্তু অনেক বড় তবে আমি ছোট্ট করে আপনাদেরকে ভেঙে দিচ্ছি হাদিসের রাবি হলেন শাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা কে যিনি জান্নাতের সরদার ইমাম হাসান এন হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাত এরে হুসাইনি কাফেলার যুবক আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যুবকের দল তোমাদেরকে বলে দিতে চাই আমার নবী বলেছেন কাল কিয়ামতের দিনে তোমাদের কোনো ভয় নাই যদি তুমি সত্যিকারের নবী প্রেমিক হও কি হও যে সত্যিকারের নবীর প্রেমিক হও আমার নবীর কোনো প্রয়োজন হবে না আমার নবীর দরকার হবে না নবী অনেক বড় ও উন্নত জায়গার জিনিস আমার নবীর যে কলিজার টুকরা হযরত আলীর সুযোগ্য সন্তান ইমাম হাসান হুসাইন আমার নবী বলেছেন হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যেদা শাবাবি আহলের জান্না আমার নবী বলেছেন ইমাম হাসান এন হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্না সকল ইমানদার যুবকদের জান্নাতের সরদার হবে ইমাম হাসান হুসাইন দুই ভাই তাদের বাবা হলেন হযরতে আলী ঠিক কিনা বলে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলি উন বাবুহা আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন দা গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী আমার নবী হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী হযরতে আলীকে ডেকে ডেকে বলছেন আলী রে তোমার দ্বারা একজন মানুষের হেদায়েতের ব্যবস্থা হওয়া লাল ওটের মালিক হওয়ার চাইতেও উত্তম বলো হুজুর রহস্যটা কি আমার নবী যখন হাদিস শরীফটা বর্ণনা করেছিল ওই মরুচারির কাছে পৃথিবীর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ধন অর্থ ছিল লাল ওট সুবহানাল্লাহ বলেন না যেমন আপনার আমার বর্তমান সময়ে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস কি টাকা না টাকা ছাড়া বাঁচা সম্ভব বাড়ি আছে গাড়ি আছে জায়গা জমিন আছে টাকা নাই বাঁচতে পারবো ঠিক তেমনি যখন আমার নবী হাদিস শরীফটা বর্ণনা করেছিলেন এ হাদিস শরীফটা যখন গোটা পৃথিবীর আদি থেকে অদ্য পর্যন্ত সকল উম্মতের জন্য কেন্দ্র করে যখন নবী হাদিস শরীফ যখন বর্ণনা করেছিল তখন আমার নবী আলীকে ডেকে বলল আলী রে তোমার দ্বারা কারো হেদায়েতের ব্যবস্থা হওয়া লাল ওটের মালিক হওয়ার চাইতে উত্তম জোরে জোরে সুবহানাল্লাহ তাহলে কি দিনে শিক্ষা অর্জন করা এবং মানুষকে শিক্ষার দিকে ধাবিত করা আমি ব্যক্তিগতভাবে এই যে আমার ছোট ভাই জাহিদ সে সবসময় জানে সে খুব ভালো করে জানে আমি কিন্তু রাস্তাঘাটে দোকানপাটে কিন্তু অযথায় সময় আমি কাটাই না আমি কিন্তু বন্ধুদের কি দিয়ে কখনো চৌরাস্তায় দোকানে গিয়ে আড্ডাও দেই না এমন রেকর্ড আমার জীবনে কেউ দিতে পারবে না আমার জীবনের যতটা সময় ফ্রি পাই শুধু কিতাব শুধু কিতাব কারণ দিনের শিক্ষা অর্জন করা লাল উটের মালিকের চাইতে আরো দামি কারণ আমি তো দিনের শিক্ষা দিব কি দিব আমি মানুষকে ইনস্ট্রাকশন দিব মানুষকে আমি টিচিং দিব এই জন্য আমি সবসময় বলি আই লাইক টু স্টাডি ফর হেল্প আধার আমি স্টাডি করতে অনেক বেশি পছন্দ করি কারণ এই ইমানদার মোমিন আল্লাহ রাসুলের প্রেমিক যার নসিব খুশ নসিব তার
আর ভালো লাগবে শুধু নবীর প্রেমের তথ্য সংগ্রহ করতে আর পৃথিবীর লোভীদের শুধু সংগ্রহ হবে হুজুর পৃথিবীর লোভ কি কষ্টের পৃথিবীর লোভ কি লসের খারাপ জিনিস না পৃথিবীর সাথে যদি আপনার লোভ লালসা না থাকে তাহলে তো আপনার পক্ষে বাঁচা সম্ভব না উপার্জন তো করতেই হবে তবে ওই লোভ করা যাবে না যেই লোভের মধ্যে দুনিয়া আখিরাতকে আমাদেরকে ভুলিয়ে দেয় ঠিক কিনা বলেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই নয় আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি আমার দিকে দেখেন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন আপনার ধন সম্পদ বিবি বাল বাচ্চা সন্তান সন্ততির জন্য আপনার জীবনকে কুরবানি করে দিচ্ছেন আমার আল্লাহ কোরআন থেকে ওয়াজ করতেছেন যে পৃথিবীর আমার বান্দা তোমরা শোনো কিয়ামতের দিন তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না যদি তুমি আল্লাহ রাসূল বলে পৃথিবীর লোভে পাগল হয়ে যাও ঠিক কিনা বলেন এখানে আচ্ছা আজানটা শেষ হোক আমি আলোচনা শেষ করে ফেলি আচ্ছা আজানটা শেষ হোক গাইয়ে শেষ করি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমার আমাকে যারা ভালোবাসেন ব্যক্তিগত পক্ষে এখানে জামাত হবে আমরা পাঁচটা জামাত পড়ব এখানে আসলে জামাত হবে আমরা এখানে সবাই নামাজ পড়ব আপনারা সবাই এখানে থাকবেন আমি আপনাকে বলি আপনারা সবাই জানেন যারা আমাকে কাছে থেকে চিনেন ভালোবাসেন আমার মনটাও চিনেন আমাকেও চিনেন আমি কিন্তু একজন রাইটার এবার এত বেশি ব্যস্ত ছিলাম প্রোগ্রাম নিয়ে কিন্তু কলম ধরার সুযোগ পাই নাই রমজানের ঠিক দুই দিন আগে রাত্রে খাতা কলম নিয়ে বসতেই বসাই কিন্তু গজল কমপ্লিট এখন আমার ছোট ভাই জাহিদ আল কাদেরী মাদজিল্লাহুল আলী সে আমার কাছ থেকে জানতে চাইছে যে আমি যে গজলটা লিখছি এবার রমজান উপলক্ষে একটু শোনাইতে চাইতেছে আপনারা কি শুনতে রাজি হাদিয়া লাগবে কিন্তু গজল শুনলে কিন্তু হাদিয়া লাগে কে লাগে হাদিয়া দিতে সবাই রাজি সবাই বাহিরের তারা ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার এভরিবডি আলহামদুলিল্লাহ আমি আসলে হাদিয়া চাইনি তোমাদের প্রেমটাকে আমি একটু জাস্টিফাই করেছি তোমাদের অন্তরে নবীর প্রেম আছে মনে রাখবা নবীর প্রেম তোমাকে দুনিয়াও বাঁচায় রাখবে পরকালেও তোমাকে বাঁচায় রাখবে তোমার মরণ হবে না আর নবীর প্রেম থেকে দূরে যাবা তোমার ইমান চলে গেছে পাহাড় পরিমাণ আমল যেমন এই বাংলাদেশে বর্তমানে কিন্তু অনেক রমজান আসছে অনেক হাফেজরা চাচা কোরআন তেলাওয়াত করবে কি করবে কিন্তু তাদের ইমান নাই অনেকেরই কারণ তাদের নবীর সাথে শত্রুতা আছে নবীর পরিবারের সাথে শত্রুতা আছে অথচ নবী এবং নবীর পরিবারকে ভালোবাসা আমাদের জন্য ফরজ আমাদের জন্য কি নবীর প্রেম নাই আলা আলা ইমান আল ইমান লা মুহাব্বাত আলা নবীর প্রেম নাই তো ইমান নাই তো আপনার ইমানে যদি তার মানে হলো আমি বিল্ডিংটা দিয়ে দেখাই এটার যদি আপনার চাল যদি না থাকে ওয়ালের কি দাম আছে আপনার বিল্ডিং এর ফাউন্ডেশন যেমন পাশে একটা ফাউন্ডেশন করা বড় বিল্ডিং হয়েছে বহুতল ভবন হয়েছে না এটার পিলার না থাকলে কি ছাদ টিকবে না সম্মানিত উপস্থিতি আমাদের আমলের ফাউন্ডেশন হলো ইমান ফাইভ ফিলার্স অফ ইসলাম ইসলামের খুঁটি পাঁচটা কয়টা এর মধ্যে দ্য ফার্স্ট ফিলার অফ ইসলাম ফার্স্ট খুঁটি হলো ইমান আল্লাহ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রহমাতাল লিল আমিন স্রষ্টা এবং সৃষ্টি মিলে গেছে না ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে গেছে না আপনি আমি যতই শত্রুতা করি যতই করি এই প্রেম থেকে কি আমরা আলাদা হতে পারবো না আল্লাহ আল্লাহর হাবিবের প্রেম থেকে কি জুদা করতে পারবো না আপনারা দেখেন দিনের বেলা একটা রোজা রাখা চাচা মিয়া দিনের বেলা একটা রোজা রাখা ফরজ রাতের বেলা 20 রাকাত সুন্নতে মুয়াক্কাদা আল্লাহ কয় হাবিব দিনটা আমার ভাগে রাখলাম রাত পুরোটা আপনার ভাগে দিয়ে দিলাম সুবহানাল্লাহ বলেন না তো সেই প্রেম নিয়ে আমি একটা গজল লিখেছি বেশি দিন হয়নি আপনাদের ভালো লাগবে কিনা জানি না তবে আমার ভাই জাহিদের খুবই পছন্দ আমি এটা গাইবো